আজকে আমি যখন রেডি হচ্ছিলাম সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। ছোটবেলা থেকে বছরে একদিনই শাড়ি পরা, আর সেটা হচ্ছে সরস্বতী পুজোর শাড়ি পরা। তো মায়ের শাড়ি পরেই পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া, আর আজকেও সেইটাই আমি বজায় রেখেছি। আজকে আমি মায়েরই একটা শাড়ি পরেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সময়টা কলকাতায় থাকতে পাচ্ছি, এটা আগে থেকে তো প্ল্যান ছিল না, কিন্তু এবারে যে থাকতে পারলাম সেটা সত্যিই একটা ভালো ভাগ্যের বিষয়। তো আমাদের পুজো হয়ে গেছে, এখন বাজে 10টা। সকাল সকালই প্রিপারেশন স্টার্ট করা হয়েছিল। আমাদের ঘরোয়া পুজো, ঘরোয়াভাবে মাই পুজো করে। তো পুজোর কিছু ক্লিপিংস আমি তোমাদের জন্য শ্যুট করেছি, সেগুলো আমি এটার পর অ্যাটাচ করে দেবো। তো সকাল সকাল স্নান করে, হলুদ শাড়ি পরে একদম সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে গেছি। সকাল থেকে আমরা সবাই উপোসই ছিলাম, পুষ্পাঞ্জলি দিয়েছি। তো এরপর আমরা একটু চা টা খাবো, তার আগে প্রসাদ মুখে দেবো, আর তার আগে তোমরা পুজোর ক্লিপিংসগুলো চট করে দেখে এসো। আমাদেরই মতো আশেপাশে প্রতিটা বাড়িতেই পুজো হচ্ছে। তো সকাল থেকে উলুধ ধ্বনি, শঙ্খর ধ্বনিতে চারিপাশটা একদম ভরে গেছে। আর বাড়িতে এরকম একটা পুজো হলে ধূপ ধুনোর গন্ধতে সত্যি একটা আলাদাই পজিটিভ ভাইবস, ভীষণই ভাল লাগছে। এই যে পুজোর প্রসাদ, সবাই প্রথমে একটু একটু করে মুখে দেবে। আমাদের
আমাদের সবার প্রসাদ খাওয়া হয়ে গেল, এবার সবারই একটু চা তৃষ্ণা পেয়েছে, তাই আমি রান্নাঘরে চলে এসেছি, একটু চা বানিয়ে নেব। আর মা এদিকে রান্নার জোগাড় অলরেডি শুরু করে দিয়েছে, জোগাড় হাফ ডান। তো সরস্বতী পূজোর মেনুতে কি কি আছে সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। সরস্বতী পূজোর স্পেশাল মেনুতে প্রথমেই রয়েছে খিচুড়ি। মা ডাল ভাজা শুরু করে দিয়েছে, সবই জোগাড় করে নিয়েছে, এবার রান্না শুরু করে দিয়েছে। আর রয়েছে বাঁধাকপি, বেগুনি আর কুলের চাটনি। সরস্বতী পূজোর দিন কুলের চাটনি তো খেতেই হবে, আর খিচুড়ির সাথে এই চাটনির কম্বিনেশনটা আমার ভীষণ ফেভারিট। এবার হচ্ছে কুলের চাটনি আর বেগুনির বেগুন, এখানে সুন্দর করে কাটা হয়ে গেছে। একদম ফুল দমে রান্না চলছে। তো চাটনি তো হয়েই গেছে, বাঁধাকপিও চেপে গেছে অনেকক্ষণ হলো। বাঁধাকপি অলমোস্ট শেষ পর্যায়ে, আর অন্যদিকে খিচুড়ির মশলা কষানো হয়ে গেছে। এই যে বাঁধাকপি, বাঁধাকপিতে আর কি কি পড়বে? ঘি আর গরম মশলা। ঘি আর গরম মশলা পড়লেই বাঁধাকপি রেডি। আর এখানে চলছে খিচুড়ির মশলা। খিচুড়ি একদম টকবক করে ফুটছে অলমোস্ট শেষের দিকে, আর বাকি বাস বেগুনি, আর বেগুনির ব্যাটারও এখানে একদম রেডি। রান্না বান্না সব ডান, সবকিছু একদম রেডি, আমরা একটু পরেই খেতে বসে যাব। তো তোমাদের মেনুটা আরো একবার দেখি। এখানেই রয়েছে প্রথমে খিচুড়ি, তারপর বাঁধাকপি, বেগুন ভাজা, আর শেষ পাতে কুলের চাটনি। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে ঘি। আর মা ওদিকে বেগুনিটা একদম গরম গরম ভাজছে, গরম গরম পাতে পড়বে। তো যাই হোক, এই ছিল আমাদের সরস্বতী পুজো। দিনটা সত্যি খুব ভালো কাটছে, ব্যাঙ্গালোরে একা একা থেকে অনেকদিন পর ফ্যামিলির সাথে দারুণ লাগলো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে লিখে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দিও। সবাই তোমরা ভালো থেকো। সো আনটিল নেক্সট টাইম, টাটা।